একাদশ শ্রেণীর বায়োলজির একটা সাজেস্টিভ প্রশ্নপত্র তোমাদের জন্য প্রস্তুত করে দিয়েছে নয়ন স্যার। আমার অন্যান্য বিষয়ে খুব একটা ওয়াকিবহল বা খুব একটা ধারণা নেই, দীর্ঘদিন চর্চা হয় না। হ্যাঁ, এই বিষয়টি আমার ছিল, বায়োলজি আমার নিজস্ব বিষয় ছিল। ওয়েন আমি যখন উচ্চ মাধ্যমিক পড়তাম তখন বায়োলজি আমার বিষয় ছিল, কিন্তু অতটাও ধারণা নেই। এক্সপার্টরাই বলতে পারবে একাদশ শ্রেণীতে কোনটা গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য নয়ন স্যার এই প্রশ্ন সেটটা তৈরি করে দিয়েছেন। উচ্চ মাধ্যমিকদের জন্য হবে, আসলে দুটো কোশ্চেন সেট দিয়েছে এবং দুটো তার সঙ্গে ভয়েস রেকর্ডও করে দিয়েছেন। আমি একটু এডিটিংয়ের সমস্যা করে ফেলেছি, তার জন্য ক্ষমা প্রার্থী, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের বিভ্রান্তিতে পড়তে হয়েছিল, তোমরা ভেবেছিলে 12, ক্লিক করে দেখো 11, একটু সমস্যা তোমাদের হয়েছে, কারণ আমি শুরুতেই ইন্ট্রোতেও বলেছি যে এটা 12-এর ভিডিও। তার জন্য সত্যি সত্যি দুঃখিত, কিন্তু তোমরা তো জানো যে আমরা একটা পরিবার, এখানে ভুলভ্রান্তি হতে পারে এবং তোমরা সেটা সবটাই মেনে নিতে পারবে, এতটুকু পূর্ণ বিশ্বাস তোমাদের মধ্যে আছে। কারণ এতটা পরিশ্রম করে আসছি, এতটুকু যদি তোমাদের কাছ থেকে ফিডব্যাক না পাই তাহলে কেন করব। যাই হোক, চলো পুরো ভিডিওটা আমরা মন দিয়ে দেখি, আশা করব তোমরা বুঝতে পারবে। এবং দ্বাদশ শ্রেণীতে মানে যারা ক্লাস 12-এ উঠবে তাদের জন্য বায়োলজির প্লেলিস্ট তৈরি করা হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে, ওই স্যারকে দিয়ে প্রশ্ন বানিয়ে। সুতরাং যারা যারা 11-এ ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে করে সমস্ত কিছু নোটিফিকেশন নতুন ভিডিওজের পরীক্ষা সংক্রান্ত, চাকরি পরীক্ষা সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন মোটিভেশনাল ভিডিওস সবার আগে তুমি পেয়ে যাবে। চলো পুরো ভিডিওটা দেখে আসি। এবছর যারা ক্লাস 11-এর পরীক্ষা দেবে তাদের জন্য একটা কোশ্চেন সেট প্রোভাইড করা হলো। এই কোশ্চেন সেটের মধ্যে যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার এটা দেখে যাবে। ফার্স্টে এক নম্বরে যেটা আছে সেকশন ওয়ানে বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা অবশ্যই একবার দেখে নেবে। মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় নাম্বার সেকশন টু এর ভিতরে গ্রুপ এতে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো হলো ওয়ান মার্কসের কোশ্চেন। ওয়ান মার্কসের কোশ্চেনের মধ্যে এখানে যেগুলো আছে সেগুলো হলো সমাঙ্গ ফুল কাকে বলে উদাহরণ দাও, এপিগাইনাস ফুল কাকে বলে উদাহরণ দাও, তারপর প্লাস্টিসিটি কি উদাহরণ দাও, নেক্সট লেগ হিমোগ্লোবিন কি, তিন নম্বরের কোশ্চেন আছে একটি অ্যান্টি কোয়াগুলেন্টের উদাহরণ দাও, নেক্সট হিমাচুরিয়া কি, সার্কোমিয়ারের সংজ্ঞা লেখো, নেক্সট কোশ্চেন দশম ক্রেনিয়াল নাট কি। এগুলো হলো এক মার্কসের কোশ্চেনের জন্য এই কোশ্চেন সেটের ভিতরে দেওয়া হয়েছে, এগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলো দেখবে। গ্রুপ বিতে আমাদের যেটা থাকে টু মার্কসের কোশ্চেন থাকে, টু মার্কসের কোশ্চেনের মধ্যে এখানে যেটা আছে সেটা হলো আলফা ও বিটা বৈচিত্র্য বলতে কী বোঝো, এক্সিটু ইনসিটু কনজারভেশন কি, ক্রায়ো প্রিজারভেশন কি, ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স কাকে বলে, পুফা কি, নেক্সট গ্লাইকোসাইডিক বন্ধন কি, তারপর নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের পার্থক্য লেখো, নেক্সট কোশ্চেন অ্যালোস্টেরিক উৎসেচকের সংজ্ঞা লেখো, আবারও বলছি অ্যালোস্টেরিক উৎসেচকের সংজ্ঞা লেখো, নেক্সট কোশ্চেন হাইড্রোপনিক্স কাকে বলে, হাইড্রোপনিক্স কাকে বলে, নেক্সট মিনারেল টক্সিসিটির সংজ্ঞা লেখো, মিনারেল টক্সিসিটির সংজ্ঞা লেখো। আট নম্বরে আছে মেডুলেটেড ও নন মেডুলেটেড নিউরনের তুলনা করো, তারপরে হরমোনকে কেন বায়োলজিক্যাল ক্লক বলা হয়, হরমোনকে কেন বায়োলজিক্যাল ক্লক বলা হয়, নেক্সট এডিএইচ এর কাজ বর্ণনা করো, এডিএইচ এর ফুল ফর্ম হলো অ্যান্টি ডাইউরিয়েটিক হরমোন আমরা সবাই জানি, তারপর কার্ডিয়েক আউটপুট কি, নেক্সট লোম্যান্সের বিক্রিয়া কাকে বলে। এই যে কোশ্চেন্সগুলো দেওয়া হয়েছে এগুলো টু মার্কসের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই করে তোমরা কিন্তু এগুলো দেখবে। নেক্সট গ্রুপ সিতে চলে আসি, গ্রুপ সি এর মধ্যে যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো সব থ্রি মার্কসের কোশ্চেন থাকে, ঠিক আছে, সব থ্রি মার্কসের কোশ্চেন থাকবে। কী কী থাকতে পারে থ্রি মার্কসের কোশ্চেন, যেমন ব্রায়োফাইট ও টেরিডোফাইটের পার্থক্য লেখো, নেক্সট একাইনোডার্মাটা পর্বে চারটি বৈশিষ্ট্য লেখো, একটি উদাহরণ দাও, তারপর প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার মধ্যে পার্থক্য লেখো, তারপর অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের মেরিস্টেমেটিক টিস্যু সম্পর্কে উদাহরণ সহ বর্ণনা করো, রেসিমোস ও সাইমোস পুষ্পবিন্যাসের পার্থক্য লেখো, ইমব্রিকেট পুষ্পবিন্যাসের পুষ্পপত্র বিন্যাসের চিত্র অঙ্কন করো, তারপর অমরা বিন্যাস কাকে বলে উদাহরণ ও যথাযথ চিত্র সহ প্যারাইটাল ও ফ্রি সেন্ট্রাল অমরা বিন্যাস বর্ণনা করো। আমি আবার রিপিট করছি, উদাহরণ সহ ও যথাযথ চিত্র সহ প্যারাইটাল ও ফ্রি সেন্ট্রাল অমরা বিন্যাস বর্ণনা করো,
নেক্সট, সংক্ষেপে লক অ্যান্ড কি মডেল ইনডিউস ফিট মডেল বর্ণনা করো। তারপর টিআরএনএর গঠন বর্ণনা করো। টিআরএনএ বলতে ট্রান্সফার আরএনএ আমরা জানি, এই টিআরএনএর গঠন বর্ণনা করো, এটাও আসতে পারে। পলিস্যাকারাইড ও প্রোটিনের কাজ লেখো, পলিস্যাকারাইড ও প্রোটিনের কাজ লেখো। নেক্সট কোশ্চেন, চিত্রসহ প্যাকাইটিন ও ডিপ্লোটিন উপদশার বৈশিষ্ট্য লেখো, চিত্রসহ প্যাকাইটিন ও ডিপ্লোটিন উপদশার বৈশিষ্ট্য লেখো। তারপর মিওসিস ও মাইটোসিসের তাৎপর্য লেখো, মিওসিস ও মাইটোসিসের তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন আমাদের পড়তে হবে, জি জিরো দশার সংজ্ঞা দাও, কোষচক্র সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। জি জিরো দশার সংজ্ঞা দাও, কোষচক্র সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপর যে কোশ্চেন আছে, প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিসের পার্থক্য লেখো, গাটেশন ও বাষ্পমোচনের পার্থক্য লেখো। নেক্সট, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার পদ্ধতি বর্ণনা করো। একটা দুটো আমাদের হাইপোথিসিস আছে, দুটোই তোমরা পড়ে রাখবে, স্টার্চ সুগার হাইপোথিসিস আর কে প্লাস ম্যালেট হাইপোথিসিস, যে কোনো একটা আসতে পারে। ফ্লোয়েম লোডিং আনলোডিং সম্পর্কে টিকা লেখো, ফ্লোয়েম লোডিং আনলোডিং সম্পর্কে টিকা লেখো। নেক্সট, নাইট্রোজেন চক্র কি, শব্দ ছকের সাহায্যে নাইট্রোজেন চক্র বর্ণনা করো। উদ্ভিদের বৃদ্ধিতে অ্যাবসেসিক অ্যাসিড এবং জিব্রেলিক অ্যাসিডের কার্য বর্ণনা করো, উদ্ভিদের বৃদ্ধিতে জিএ এবং এবি এর কার্য বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, ফটোপ্রিয়েডিজম কি, ফটোপ্রিয়েডিজমের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো এবং প্রতিটি শ্রেণীর একটি করে উদাহরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সংক্ষেপে ক্লোরাইড শিফট অথবা হ্যামসবার্গার ফেনোমেননটি লেখো। নেক্সট কোশ্চেন, ডেড স্পেস কি, শারীরিক ও শারীরবৃত্তীয় ডেড স্পেস বর্ণনা করো। তারপরের কোশ্চেন, রক্ততঞ্চন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, সাধারণত রক্ততঞ্চনের সময়কাল কত। নেক্সট কোশ্চেন, সংক্ষেপে হৃদচক্রের সময় সম্পর্কে লেখো, সংক্ষেপে হৃদচক্রের সময় সম্পর্কে লেখো, স্ট্রোক ভলিউম কি। নেক্সট, কিডনির কার্যকারিতায় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা নেফ্রনের ক্ষেত্রে আমরা পড়তে, নেফ্রন বা কিডনির যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে কিন্তু আমরা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের ওই চ্যাপ্টারটাই পড়তে পারবো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে লেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়বে। ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য লেখো, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য লেখো। নেক্সট, গ্রুপ ডি এ আমাদের যেটা থাকে সেটা হলো 5 মার্কসের কোশ্চেন থাকে, ঠিক আছে। প্রথমে ছিল 1 মার্কস, তারপর 2 মার্কস, তারপর 3 মার্কস, তারপরে লাস্ট আমাদের 5 মার্কসের কোশ্চেন থাকবে। এই 5 মার্কসের কোশ্চেনের ভিতরে দেখো, ফার্স্টে যেটা আছে সেটা এখানে বলেছে, ভালো করে শুনবে, মাইটোকন্ড্রিয়া অথবা ক্লোরোপ্লাস্ট অথবা কোষপর্দা অথবা সেন্ট্রোজোমের গঠন চিত্রসহ বর্ণনা করো। তার মানে যেটা বোঝালো সেটা হলো যে এই যে পরাণু গঠন, সেল অর্গানেলিসের যে পরাণু গঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট এখানে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, কোষপর্দা, সেন্ট্রোজোম, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বাদবাকিগুলো পড়তে হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, জেড স্কিম সালোক সংশ্লেষের একটি ধারণা দাও, হিল বিক্রিয়া কি। আচ্ছা, এই জেড স্কিম সালোক সংশ্লেষটা হলো তোমাদের যে চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরাইলেশন পড়েছিলে, সেই অচক্রাকার ফটোফসফোরাইলেশনটাই কিন্তু জেড স্কিম সালোক সংশ্লেষের একটি ধারণা, ওটাই কিন্তু করতে হবে। তারপর যে কোশ্চেনটা আছে সেটা হলো, শব্দ শকের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দেখাও, ক্রেবস চক্রের তাৎপর্য বর্ণনা করো। শব্দ শকের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দেখাও, ক্রেবস চক্রের তাৎপর্য বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, ক্রাঞ্চ অ্যানাটমি কি, ক্রাঞ্চ অ্যানাটমি, এই ক্রাঞ্চ অ্যানাটমিটা এটা সি ফোর প্ল্যান্টসে দেখতে পাওয়া যায়, আমরা সবাই জানি, তাই না। সেই ক্রাঞ্চ অ্যানাটমি কি, সি থ্রি এবং সি ফোর উদ্ভিদের পার্থক্য লেখো, সি থ্রি এবং সি ফোর উদ্ভিদের পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, ফটো রেসপিরেশনের সংজ্ঞা দাও, শব্দ ছকের মাধ্যমে সি টু চক্রটি দেখাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সি টু সাইকেল। নেক্সট, পেশির সংকোচন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, পেশির সংকোচনের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, নার্ভ ইম্পালসের প্রবাহ সংক্ষেপে আলোচনা করো, একদম এটা হলো একেবারে লাস্ট কোশ্চেন, হরমোনের কার্য পদ্ধতি সংক্ষেপে লেখো। এই যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষার জন্য, তোমরা কিন্তু অবশ্যই করে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কোশ্চেনগুলো একবার দেখে যাবে, কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে, সব কিছুই পড়বে, এই কোশ্চেনগুলো তার মধ্যে থেকে কিন্তু খুবই ভালো করে পড়বে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইউর এক্সাম পারপাস, অ্যান্ড থ্যাংক ইউ।